Hey guys, good morning. Welcome back to my YouTube channel, SD Vlog. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. জন্মাষ্টমী, তো বেসিক্যালি সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি, অনেক কাজ হলো, অনেক কিছু ভেবেছিলাম তোমাদের জন্য দেখাবো, বাট খুব তাড়াহুড়ো কারণের জন্য সেরকম কিছু নিতে পারিনি, বাট যতটা নিতে পেরেছি ততটা তোমরা দেখো, এনজয় করো। আপাতত আমি জাস্ট চান করলাম, এখনও চুল টুল ছাড়ানো হয়নি, ছাড়াই দেন রেডি হয়ে পুরোহিত মশাই চলে এসছে, পুজো হবে এরপরে। দেখতে পাচ্ছ গুরুজির একটা টি শার্ট আমার কাছে ছিল অনেকদিন ধরে, তো আজকে ভাবলাম স্পেশাল দিনে কেন পড়বো না, তো চলো ফটাফট রেডি হয়ে যাই, তারপরে তোমাদের পুজোর মানে আমার মন্দির, আমার বাড়ির যেটা মন্দির সেখানে তোমাদেরকে নিয়ে যাবো, তোমরা দেখবে। সো চলো শ্রী শ্রী জন্মাষ্টমী বিহিত শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী বিহিত পূজন কর্মাহং করিষ্যামি। চৌর সঙ্গে পহরণ সময়ে বন্ধনে ব্যাধি মধ্যে বিবাদে ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি নীতি দৈবিক নাম সরিত্রা মুনাগ সমস্বন্ত আমার হেমা স্বাস্থ্যে চৌর সঙ্গে পহরণ সময়ে বন্ধনে ব্যাধি মধ্যে বিবাদে নামে নরপতি অহংকারে মত্ত হয়ে থাকে দিবারাতি পৃথিবীর দুঃখ দশা দেখি সুলপানি পদেতে অধীর হন এই কয়বাণী দেবগণ চল যায় ব্রহ্মার সকাশে করিব উপায় আজি সুলপানি পদেতে অধীর হয়ে কহে এই বাণী দেবগণ চল যায় ব্রহ্মার সকাশে করিব উপায় আজি কংসের অবিনাশে অনন্তর মহেশ্বর লেখালেন রয়ে গমন করিল সবে ব্রহ্মার আলয়ে ব্রহ্মা তবে হংসপৃষ্টে করি আরোহণ ক্ষীরদ সাগরে যায় রয়ে দেবগণ সাগরের তীরে স্তব করে দেবগণ
তবে তুষ্ট হইলেন দেব নারায়ণ। কথা হলো সমাপ্রণ, জয় শ্রীকৃষ্ণচন্দ্র বলি ডাক সর্বজন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত করে যেই জন, সকল সদিচ্ছা তার হইবে পূরণ, রোগ শোক দূরে যাবে শান্তি পাবে মনে, জন্মাষ্টমী ব্রত কথা যেই জন শুনে, হে গোকুলপতি কৃষ্ণ প্রার্থনা চরণে, অধমের কৃপা কর আপনার গুণে। ओम भगवान श्री कृष्ण चंद्र की जय। भगवान श्री कृष्ण चंद्र की जय। भगवान श्री कृष्ण चंद्र की जय। পুজো শেষ, এবারে প্রসাদ খাওয়ার পালা। প্রসাদটা খেয়ে নি, তারপরে তখন সেটা কথা হচ্ছে। সো গাইজ, ফাইনালি পুজো ডান, পুজো হয়ে গেল। এবারে পুজোটা একটু তাড়াতাড়ি হলো, কারণ হচ্ছে রাখি জায়গায় ক্যামেরাটা রাখি। সো এবারে পুজোটা একটু তাড়াতাড়ি হয়ে গেল, কারণ অন্যবারে জন্মাষ্টমীর যে মানে আই থিঙ্ক যে টাইমটা সেটা তোমার সন্ধ্যে 7টার থেকে কোনোবারে 8টার থেকে লাগে, কিন্তু এবারে সকাল থেকে লেগে গেছে। তো সেই কারণের জন্য পুরোহিত মশাই বললো যে সকাল থেকে পুজোটা করা যেতে পারে। আর যা তাছাড়া যে পুরোহিত মশাই আমাদের পুজো করেন, উনি বললেন যে ওনার আরও পুজো ধরা আছে, তার জন্য বললো যে সকাল সকাল পুজো করে দেবো। তো সেই কারণে সকাল সকাল না, উনি এসেছিলেন 12টার দিকে, জাস্ট কিছুক্ষণ আগে পুজো শেষ হলো, প্রসাদ খেলাম তোমাদেরকে, তোমরা তো দেখলে। সো এরপরে এখনো পর্যন্ত কিছু খাইনি, মা তরকারি করছে, তরকারি করে এরপরে তারপরে লুচি সবজি যা করেছে খাবো, তোমরা দেখতে পাবে। তো পুজোটা হয়ে গেল। আমি বেসিক্যালি কোনো মানে উপোস করি না সাধারণত, দুটো উপোস করি, যে বছরের মধ্যে দুটো উপোস করি আমি বরাবর, মানে অনেক ছোটোর থেকে দুটো অভ্যাস আমার। তার মধ্যে হচ্ছে ফার্স্ট হচ্ছে জন্মাষ্টমী, সেকেন্ড হচ্ছে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোটাতে সেরকমভাবে হয়তো বেশিক্ষণ থাকতে হয় না, বাট আমার একটা সিস্টেম হচ্ছে যদি আমি উপোস করি তাহলে কিন্তু টোটালি নির্জল করবো, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। মানে অনেকজন চা জল চা খেয়ে করে, অনেকজন জল খেয়ে করে, এমনি কিছু খাবার খায় না, বাট আমার হচ্ছে পুরো নির্জল। তো এটা আমি বরাবরই করি। তো লাস্ট ইয়ার একটু চেঞ্জ হয়েছে, লাস্ট ইয়ার তার আগে আমি আরও দুটো করেছি, যেটা হচ্ছে আমাদের পাড়াতে কালী মন্দির রয়েছে, তো সাডেনলি মন হলো যে কালী পুজোর একটা উপোস করি, ভিতর থেকে আমি মন হলো, বিকজ আমি ঠাকুর ভক্তি বলো বা ঠাকুর প্রতি, এটা আমার যখন মন থেকে মনে হয় যে আমার এটা করা উচিত তখনই আমি করি, আদারওয়াইজ কেউ বললো বা করছে আমি ওরকম করি না। আমার জন্য বৃহস্পতিবার পারলে শনিবার পারলে ভালো, আমি কাউকে মানা করবো না, ভক্তিটা নিজের কাছে। আমার মনে এই মনোভাবনাটা যেদিনে জাগবে যে আমি শনিবার করব, মঙ্গলবার করব, আমি দুর্গার উপাস করব, কালীর উপাস করব, এর উপাস করব, যেদিন আমার মনে ফিলিংস হবে যে না আমার করা দরকার, আমি সেদিন অবভিয়াসলি করব। কারণ ভক্তিটা জোর করে হয় না, ভক্তি ভালোবাসায় দুটো জোর করে হয় না, এটা মন থেকে আশা চায়, তাছাড়া কোনো মতেই হবে না। তো সেই কারণের জন্য আমি ওই দুটো আপাতত এখন করি। লাস্ট টু ইয়ার্স আমি কালী পুজোটা করছি, এবছরও করার ইচ্ছে আছে, কিন্তু মোস্ট প্রবলি এবছর থাকার চান্স কম পুজোতে, দেখা যাক। এখন প্ল্যান তো এরকমই আছে, আর চেঞ্জেসও হতে পারে, যদি চেঞ্জেস না হয় তাহলে অবভিয়াসলি হবে, তোমরা তো দেখতেই পাবে। তো এখন আমি আপাতত ব্যালকনিতে আছি, এখানটা আমার বলতে পারো আমার ওয়ান অফ দ্য ফেভ প্লেস, ছাদ আর ব্যালকনি আমার বাড়ির হচ্ছে সবচেয়ে ফেভারিট প্লেস। হ্যাঁ, ডিম প্লেসটা যেটা এডিট করি সেটা সম্পূর্ণ আলাদা জায়গা, ওটা তো অবশ্যই বটে। তো
চলো এখন আপাতত যাই, একটু রেস্ট নিই, বিকজ খুব টায়ার্ড লাগছে। কাল থেকে ফুললি ছোটা ধরা চলছে এবং কালকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম। এবং একটা জিনিস আমি বলতে চাই যে কালকের থেকে ওয়েদারটা কিন্তু জাস্ট দারুণ করে রেখেছে। একবার করে বৃষ্টি হচ্ছে, 2-3 মিনিট বৃষ্টি হচ্ছে, আবার রোদ দিয়ে দিচ্ছে, আবার মেঘলা আকাশ করছে, শরতের মতন মেঘ করছে। এখন তোমরা দেখতে দেখাচ্ছি যখন পুরো শরতের মতন মেঘ এখন হাওয়া দিচ্ছে। ইভেন কালকে রাত্রেবেলায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড পরিমাণে মেঘ ডেকেছে, বৃষ্টি হয়েছে। অ্যাকচুয়ালি গুরুদেব যখন জন্মগ্রহণ করেছিল তখন সেম এই ঝড় জল বৃষ্টি এরকম, তো গুরুদেবের আগমনে এই জিনিসগুলো পুনরাবৃত্তি হবে না, এটার হতেই পারে না, এটা হবেই, এটা মানে হবেই, এটা এটা কিছু বলার নেই, এটা পৌরাণিক কাল থেকে এই জিনিসটা হয়ে আসছে। আর তাছাড়া গুরুদেব আমাদের পৃথিবীতে যখন উনি জন্মগ্রহণ করেছিলেন তখন যে ইয়েটা মানে পরিবেশের যে কি বলবো যে মানে যেরকম পরিবেশটা ছিল সেরকম পরিবেশটা প্রত্যেক বছরেই হয়। অ্যাকচুয়ালি প্রত্যেক জন্মাষ্টমীতে বৃষ্টি হয়, আমি আমি যত বছর করছি আমার যতটুকু মনে আছে প্রত্যেক বছরই কিন্তু এই জন্মাষ্টমীর সময়তে বৃষ্টি ঝড় একটু হলেও হবে, মানে 10-5 মিনিট হলেও কিন্তু হবে, এটা এটা আমি বেশি দিন দেখেছি। তো আপাতত এখন দেখো বাইরে ওয়েদারটা দেখো, পুরো এখন দেখো শরতের মেঘের মতন মেঘ রয়েছে, এই সাইডটা কালো হয়ে আছে, এই সাইডটা কালো হয়ে আছে, এই সাইডটা পুরো শরতের মেঘের মতো জল হয়েছে প্রচণ্ড পরিমাণে। তার ইয়ে দেখো দেখো জমি টমি সব ভরে গেছে, এখানে একটা ড্রেনের মতন আছে সেটা দিয়ে ভালো রকম জল আসছে, বুঝতে পারছো যে কত পরিমাণে জল হয়েছে আজকে সকাল থেকে। এটা সকাল থেকে না ঠিক কাল রাত থেকে বৃষ্টিটা হচ্ছে, দেখতেই পেলে যে এখন কি পরিমাণে এখন পুরো জল চারদিকে রয়েছে। তো আপাতত যাই এখন নিচে কিছু খাওয়া দাওয়া করি, তারপর তোমার সাথে কথা হবে। ভাত খেয়েছো? ওই বেটু 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 হ্যাঁ বেটু রাগ হয়েছে, রাগ হয়েছে, রাগ হয়েছে, রাগ হয়েছে। ভাত খেয়েছো? চান করবে? চান করবে? সুজি, তালের লুচি, নর্মাল লুচি, কুমড়োর তরকারি, আলুর ফুলুরি আর কাবুলি চানা আর জল, চল খেয়ে নিই। গত মাসের গত মাস দিয়ে কত ভদ্র বলতে নিয়ে একদম খেলবো না, আমি আমি একদম খেলবো না। সো গাইজ ফাইনালি এখন আপাতত টাইম হচ্ছে কটা, 9:30 অলরেডি, 9:30 বেজে গেছে, পুজো তো কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখালাম, এরপরে বাড়ির কিছু কাজ ছিল সেগুলো সারলাম, দেন বাবাকে আজকে অ্যাকচুয়ালি বাবা বাগানের মধ্যে কী বলো আম পল্লব তুলতে গেছিলো, দেন বোলতা ছিল, বোলতাতে কামড়ি দিয়েছে, চোখে দু জায়গার নিচে কামড়িয়েছে, মাথাতে কামড়িয়েছে, নিয়ে মুখটা ফুলে গেছিলো, ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, ডক্টরকে দেখিয়ে আনলাম, মেডিসিন দিলো, এরকম জাস্ট পেন কিলার একটা দিল, ওটা বললো যে ফোলাটা আছে, জানো তোমরা বোলতাতে কামড়ালে একটা টাইম পিরিয়ড অবধি থাকে তারপরে কমে যায়, তো সেই জন্য জাস্ট একটা পেন কিলার দিল আর সেরকম কিছু না।
তো তারপর বাড়িতে ছিলাম, একটু বাড়ির টুকটাক কাজগুলো ছিল, কাজগুলো সব কমপ্লিট করলাম, দেন তোমাদের সাথে কথা বলতে আড্ডা দিতে চলে এলাম। সো ব্লগটা আর লম্বা করছি না, ব্লগটা এখানে শেষ করছি। এরপরে আমার কাজ বলতে একটু এডিট করব, এই ভিডিওটা যেটা তোমরা দেখছো এটা এডিট করব, চেষ্টা করছি কালকে, মানে আই থিঙ্ক আজকে হচ্ছে 19 তারিখ, কালকে 20 তারিখে পাবলিশ করার চেষ্টা করছি। খুব ট্রাই করছি আমি, যদি শরীর সাথ দেয়, কারণ খুব ক্লান্ত লাগছে, কাত প্রচণ্ড যন্ত্রণা করছে, বিকজ সারা দুদিন যা ছুটে দৌড়া গেছে জাস্ট বলে বোঝাতে পারবো না। খালি এবারে বিকজ মা আর আমি আর বাবা টুকটাক, তো তিনজনে মিলে এত অ্যারেঞ্জমেন্ট করা আর করা খুব চাপ হয়ে যায়। তো চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর ওয়ান সেকেন্ড হরে কৃষ্ণা 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 হরে হরে। সো ভিডিওটা এখানেই শেষ করছি, চলো বি সেফ, রাইড সেফ, জয় হিন্দ। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, শ্রী কৃষ্ণ গোবিন্দ।